হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। আর আজকে জানবো মিথুন রাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে। এর আগে আমি আরও দুটি রাশি নিয়ে আলোচনা করে দিচ্ছি, আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যারা এখনও দেখে উঠতে পারেননি আগস্ট মাসের রাশিফল তারা গিয়ে দেখে নিন, হয়তো আপনার রাশিটা তার মধ্যে আছে। চলুন তাহলে জেনে নিই মিথুন রাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে। আগস্ট মাসে মিথুন রাশির জাতক জাতিকারা একটা মিশ্র ফল পাবে, খুব ভালো কিছু না, আবার খুব খারাপ কিছু না। ওভারঅল কিন্তু মাসটা মোটামুটিভাবে চলে যাবে। এডুকেশনের দিক থেকে মিথুন রাশির মানুষরা কিন্তু স্বাভাবিক ফল পাবেন, মোটামুটি যতটা আশা করেছেন ঠিক ততটা না পেল, অ্যাপ্রক্সিমেট একটা ঠিকঠাক রেজাল্টই কিন্তু পাবেন, মানে যতটা আশা করেছেন সেই রেজাল্টের কথা কিন্তু আমি বলছি। আপনাদের এই মাসে ফিফথ হাউসে কেতু অবস্থান করবে এবং মঙ্গলের পূর্ণ দৃষ্টি আছে, যার কারণে কিন্তু আপনাদের মধ্যে অনেকটা অস্থিরতা দেখা দেবে। আপনারা চাইবেন যে যেটা ভাবছেন সেটা যেন আপনারা ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যান। এই অস্থিরতা যেটা আপনাদের দেখা দেবে সেটা কিন্তু গোটা মাসটাই ভাববেন কিছু একটা হচ্ছে না, কিছু একটা হচ্ছে না, আপনারা পুরো পাজল হয়ে যাবেন। এই জিনিসটাকে কিন্তু আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে, নাহলে কিন্তু গোটা মাসটাই দেখবেন আপনাদের খুব একটা ভালো কাটছে না। তো যেটা হবে সেটাকে যদি আপনি একটু কন্ট্রোল করে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই মাসটা আপনারা অনেকটা বেটার কিন্তু থাকতে পারবেন। মিথুন রাশির মানুষদের এবার জানবো কেরিয়ার। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনারা একটা ইতিবাচক ফল কিন্তু পাবেন। আপনাদের দশম ভাবের অধিপতি বৃহস্পতি সে স্থান পরিবর্তন করে নিজের রাশিতে যাচ্ছে, এর ফলে কি হবে আপনাদের কেরিয়ারের জন্য কিন্তু প্রচণ্ড মাত্রায় পরিশ্রম কিন্তু করতেই হবে। আপনাদের কঠোর পরিশ্রমের দ্বারাই কিন্তু আপনারা আপনাদের সম্পূর্ণ যেটা ফল সেটা পেতে কিন্তু সক্ষম হবেন। শুধু পরিশ্রম করতে হবে সেটা কিন্তু না, পরিশ্রমের এগেনস্টে কিন্তু আপনারা ভালো ফল আর পূর্ণ একটা ফল ডেফিনেটলি কিন্তু পাবেন। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু যেমন বললাম ঠিক সেরকমই একটা ইতিবাচক ফল পাবেন। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনাদের একটু বেশি পরিশ্রম করতে হবে, স্বাভাবিকের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে, তাহলে গিয়ে কিন্তু অবশ্যই সেই পরিশ্রমের ফল একদম পূর্ণ মাত্রায় আপনারা পাবেন। তাছাড়াও বিজনেসে এই সময় আপনারা কিন্তু নতুন কোনো পরিকল্পনা করতে পারেন, আর নতুন পরিকল্পনা করলে সেটা কিন্তু অবশ্যই আপনারা সফলতা নিশ্চয়ই পাবেন। এবার জানবো হেলথ কেমন থাকছে না থাকছে। হেলথের জন্য বলবো এই মাসটা কিন্তু একটা স্বাভাবিক থাকছে, হেলথ নিয়ে সেরকম বড়সড় কিন্তু কোনো খারাপ সম্ভাবনা এই মাসে থাকছে না। তবে আপনাদের সিক্স হাউসের লর্ড মঙ্গল রাহুর সাথে যেহেতু একসাথে থাকবে, একত্রে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সাময়িক প্রবলেম অবশ্যই করে কিন্তু তৈরি করবে, তবে সেই সাময়িক প্রবলেমটা আপনারা খুব সহজেই কিন্তু ওভারকাম করে যেতে পারবেন, সেটা নিয়ে চিন্তা করার মতো কিন্তু বিশেষ কোনো কারণ নেই। এবার জানবো আপনাদের ফ্যামিলি লাইফ কেমন থাকবে না থাকবে। ফ্যামিলি লাইফের ক্ষেত্রে বলবো আগস্ট মাসে আপনারা একটা কিন্তু এভারেজ রেজাল্ট পাবেন। আপনাদের ফোর্থ হাউসের লর্ড এই সময় শুক্রের সাথে থাকছে, এই সময় কিন্তু আপনারা যে কোনো কাজ করবেন না কেন সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলির বড়দের সাপোর্ট পাবেন। ফ্যামিলির বড়রা আপনাকে কিন্তু যে কোনো কাজে, সেটা কেরিয়ার হোক বা ফ্যামিলি সংক্রান্ত কোনো কাজ হোক, যে কোনো কাজে কিন্তু পরিবারের লোকজনের সহায়তা আপনারা কিন্তু খুব অতি সহজে পেয়ে যাবেন। ফ্যামিলি লাইফ সেরকম কোনো চাপের কিন্তু এই মাসটা থাকছে না। এবার জানবো আপনাদের ম্যারেজ লাইফ এবং লাভ লাইফ কেমন থাকছে। ম্যারেজ লাইফ লাভ লাইফটা কিন্তু এই মাসে একটু চাপের থাকছে। আপনাদের পার্টনারদের সাথে এই সময় আপনাদের কোথাও গিয়ে বিবাদ এবং মতবিরোধ তৈরি হবে। এই বিবাদ আর মতবিরোধটা কিন্তু গোটা মাসটাই আপনাকে প্রচণ্ড পরিমাণ ডিস্টার্বের মধ্যে রাখবে। এই ব্যাপারটা কিন্তু আপনাদের নিজেদের একটু ব্যালেন্স করে চলতে হবে গোটা মাসটাই। এবার জানবো আপনাদের অর্থনৈতিক পরিস্থিতি কেমন থাকছে না থাকছে। অর্থনৈতিক পরিস্থিতি আপনাদের এই মাসে কিন্তু বেশ ভালো থাকছে। আপনাদের সেকেন্ড হাউসে শুক্রের অবস্থান আপনাদের কিন্তু অনেক কিছু প্রাপ্তিযোগ এই মাসে ঘটাবে। অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে অনেকটা বেটার এই মাসে কিন্তু থাকছে, সেরকম কোনো অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কিন্তু চাপ এ মাসে আপনারা ফেস করবেন না। অর্থনৈতিক পরিস্থিতি আগের থেকে অনেকটা ডেভেলপ এই মাসে কিন্তু আপনারা অবশ্যই করে দেখতে পাবেন। মিথুন রাশির মানুষদের আগস্ট মাসটা কেমন যাবে না যাবে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।
আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন।